দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই টেটের জন্য পর্ষদের গাইডলাইন। ঘড়ি থেকে সোনার গয়না গ্রাহ্য নয় পরীক্ষা কেন্দ্রে। 11ই ডিসেম্বর রাজ্যে টেট হবে, বেলা 12টা থেকে আড়াই ঘন্টার পরীক্ষা হবে। টেট উত্তীর্ণ সার্টিফিকেটে লাইফ টাইম বৈধতা থাকবে, একবার নয় টেটে এবার বসা যাবে একাধিকবার। টেটের গাইডলাইন প্রকাশ করে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। খুব জানো যে নিয়োগ দুর্নীতির মধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করেছিল যে 11ই ডিসেম্বর টেট হবে। সেই টেট কিভাবে দেওয়া যাবে, কারা দিতে পারবেন, কি বৈধতা, সেই নিয়ে যাবতীয় তথ্য দিয়ে গাইডলাইন আজকে কিছুক্ষণ আগে প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবং সেখানে বলা হচ্ছে যে টেট উত্তীর্ণ যারা হবেন সেই সার্টিফিকেট সারা জীবন বৈধ থাকবে, অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত যে নিয়োগ করা যায় এবং তারা আবেদন করতে পারবেন। এবং সেই একবার টেট পাস করলে সেই সার্টিফিকেট দিয়ে একাধিকবার তারা নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এবং পাশাপাশি কোন পরীক্ষার্থী যদি মনে করেন তিনি একাধিকবার টেটে বসতে পারেন। এবং এটাও বলা হয়েছে যে পরীক্ষা হবে 12টা থেকে তারা আড়াই ঘন্টা, 150 নম্বরের পরীক্ষা, পরীক্ষা শুরু 2 ঘন্টা আগে রিপোর্ট করতে হবে। এমনকি নিরাপত্তার স্বার্থে খানিকটা দিল্লির বা সর্বভারতীয় পরীক্ষা স্টাইলে সোনার গয়না থেকে ঘড়ি কোনো কিছু পরেই পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না এমনটাও বলা হয়েছে। এবং যাবতীয় সিলেবাস থেকে পরীক্ষার প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের নমুনা প্রশ্ন যাবতীয় তথ্য দিয়ে আজকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে। যদিও তুমি জানো যে 2014 যারা আন্দোলনকারী যারা চাকরি পাচ্ছে তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে তারা টেটে বসবেন না, এবং তারা অভিযোগও করেছেন যে অতীতে টেট উত্তীর্ণ হয়েও এখনো পর্যন্ত তাদের সার্টিফিকেট মেলেনি এবং এ নিয়ে তারা আদালতের দ্বারস্থ হয়েছে। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদ আজকের গাইডলাইনে জানিয়েছে যে টেট উত্তীর্ণ সার্টিফিকেট আজীবন বৈধ থাকবে, এবং পাশাপাশি কেউ যদি চায় তাহলে একাধিকবার টেটে বসতে পারবে।